তো এটা হচ্ছে যাত্রা পাতানো হয়েছে, আমাদের দশমীর দিন যাত্রা পাতানো হয়, তো সেটাই করেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো দশমী, তো সবাইকে শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। জানি দশমী শেষ হয়ে গেছে, তবুও সবাইকে বলছি আর কি। সবার তো আশা করছি সবার জন্য, সবার তো পুজো ভালোই কেটেছে। তো আজকে এখন আমরা সকালে গেলাম দশমীর মা বরণ করতে গেলাম সবাই মিলে, তো দেখতে থাকো আমাদের সাথে। Oh,
না উঠিয়েছি, কিছু উঠাতে পারিনি, কিছু ভালো মতন শেয়ারই করতে পারিনি হয়তো তোমাদের সাথে। আর আজকে একটু ব্যস্তই ছিলাম, তো সবাইকে দশমীর, বড়দেরকে আমার দশমীর প্রণাম, আর ছোটদেরকে আমার খুব 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 ভালোবাসা আদর, সবাই যেন ভালো থাকুক এটাই চাইবো আর কি বলতে পারি। তো আজকে হলো দশমী, তো শেষ দুর্গা পুজো বলতে না বলতে আস্তে না আস্তে দুর্গা পুজো শেষ হয়ে গেল, তো সেজন্য আমার ভিডিওটা দিতে দেরি হয়েছে জানি, কিন্তু কি করব, এডিট করতে দেরি হয়ে গেছে সেজন্য দিতেও দেরি হয়ে গেছে, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। আর বাকি আজকে তো মানে খাওয়া দাওয়াটাও কিচ্ছু উঠাতে পারিনি, সব কিছু শেষ হয়ে গেছে, এখন সন্ধে বিকাল হয়ে গেছে। তো সন্ধেবেলা আমাদের আবার আজকে বড়োরা ছোটদেরকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে, সেগুলোও হয়, সব হয়ে গেছে, কিচ্ছু উঠাতে পারিনি, তো এগুলোই হয়ে বাস আজকে আমরা সবাই বড়োদেরকে প্রণামও করি, সবার আশীর্বাদও নিই, এগুলি হয় রিচুয়ালসগুলো। তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই এন্ড করব, আর দেখা করছি পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ, তো লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সামনে শেয়ার করব। আর আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো ততক্ষণের জন্য বাবাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। Yeah.